নাটক চলছে গো, নাটক 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 দেখবে, নাটক কিনবে, নাটক তোমরা ভাবছো নাটক যদি দেখা যায় কিনবো কেন? হ্যাঁ হ্যাঁ, তোমরা তো নাটক দেখছো এবং নাটক তো কিনছো, কারণ তোমরা যে নেট পড়িয়ে দেখছো। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এসছি রোজকার সকালের মতন টুকলি রোজ নামচাকে নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটা ছিল টুকলির বুধবার দিন। হ্যাঁ, হতে পারে বুধবার দিন, কারণ আমি ফেসবুকে ওই দিনই বোধহয় আপলোড করতে দেখেছি, বুধ কিংবা বৃহস্পতিবারে। গতকাল তোমাদের বৃহস্পতিবার ছিল, বুধবার আপলোড করতে দেখেছি ওই কুমড়োর ছক্কাটাকে। কিন্তু বুধবার টুকলি মানে এই কেচ্ছা যেহেতু ভিডিওটা ছেড়েছিল সেই কারণে আর কি ছাড়তে পারিনি। কুমড়োর ছক্কাটা কিন্তু আমরা দেখে নিয়েছি অলরেডি বুধবারে সকালবেলায় উঠে টুকলি চা বানালো। হ্যাঁ, সকালবেলায় উঠে চা ব্রেকফাস্ট এটা বানানো কিন্তু খুব একটা দায়িত্বের ব্যাপার। সত্যি আমিও চিন্তায় পড়ে যাই সকালবেলায় কি খাবো, এটা একটা কিন্তু বিশাল একটা ব্যাপার। যেমন কি রুটি করলে রুটির সাথে সবজি, ঠিক আছে, ব্রেড ফ্রেড খেলে বেশি ঝুটঝামেলা থাকে না, তারপরে উপমা টুপমা বানালে চাউমিন ঠামিন বানালেও ঝামেলা থাকে না, কিন্তু রুটি সবজি এগুলো বানালে কিন্তু অনেকটা বেশি ঝামেলা হয়ে যায়। যাই হোক, খেতে গেলে তো ঝামেলা করতেই হবে। তো এখানে টুকলি কিন্তু সকালবেলায় চা বানিয়ে নিল, তার সাথে আজকে বলেছিল যে মানে একটু অন্যরকম কিছু খাবে, মানে কি বলবো, ডিম টোস্ট টাইপের খাবে বা ফ্রেঞ্চ টোস্ট খাবে। কিন্তু বামন একেবারেই খেতে রাজি নয়, কারণ বামন প্রচুর তেল মশলা এই সমস্ত খাবে না, মানে আর কি না করে দিয়েছে। তাই টুকলি ব্রেড বাটার আর সাথে ডিমের পোচ, এরকম শক্ত ডিমের পোচ টুকলি কিন্তু বেশ ভালোবাসে এবং বেশ মজা করে খায়। তো এইসব খাওয়া দাওয়া হলো, তারপরে টুকলি সোজা চলে গেল রান্নাঘরের দিকে। হোম সার্ভিসের রান্নাটা যে আছে বাকি। হ্যাঁ, মাসিমা গত দিন মাসিমাকে খাবার ঠিক সময় পৌঁছাতে পারেনি। মাসিমা নাকি ডাল তৈরি করে নিয়েছে, ডাল তৈরি করেছে না কিনে নিয়েছে জানি না, তবে মাসিমা জানিয়ে দিয়েছে ঘরে ডাল হয়ে গেছে। আচ্ছা বন্ধুরা, ও বলেছিল না যে দুটো বেজে গেছে তাই খাবার পৌঁছাতে দেরি হচ্ছে বলে মাসিমারা রাগারাগি করেছে, মানে রাগারাগি করেনি, মাসিমারা বলেছে থাক তাহলে তোমার আজকে খাবার দিতে হবে না। তারপরে সেই মাসিমারা কখন ডাল করলো বলতো, নাকি ডালটা কিনে নিয়েছে, হতে পারে ডালটা কিনে নিয়েছে জানি না, দুটোর পরে কি কিনেছে না কি করে নিয়েছে, বললো তো করে নিয়েছে তাই তো বোধহয় বলল। তো যাই হোক, এখানে মাসিমা ডাল ফাল তৈরি করে নিয়েছে আর কোনো সমস্যা নেই। তো মাসিমা বলেছে একটা তরকারি করো আর পাতলা করে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল করো, ব্যাস হয়ে যাবে। সেখানে কুমড়োর ছক্কা তৈরি করতে করতে ঠাকুমার গল্প আনলো। ঠাকুমা কুমড়োর ছক্কা খুব সুন্দর করতো, ছোলা দিয়ে করতো। সত্যি কথা বলতে হ্যাঁ, কুমড়োর ছক্কা আমাদের বাড়িতে কেউ ভালোবাসে না, আমি খুব ভালোবাসি। একটা সময় এমন ছিলাম আমি মানে পরপর তিন দিন কুমড়োর ছক্কা সকালবেলা রুটি খেয়েছি। তখন আমাদের জলিদি রান্না করতো, তো আমি বলেছিলাম যে বানাও, আর আমার বর মানে রোজ তো থাকতো না, তাই এবার বর বলছে কি এত কুমড়োর ছক্কা খাওয়া, আমি আমার ভালো লাগে, বলছে কি এত কুমড়ো কেন, আমার বর আবার অত কুমড়ো টুমড়ো খেতে ভালোবাসেন আর কি। যাই হোক, তা কুমড়োর ছক্কা ছোলা দিয়ে দারুণ লাগে। আবার যারা এদেশীয় তারা আবার নারকেল কি বলবো, চাল কুমড়োর মধ্যে কুমড়োর ছক্কার মধ্যে দেখি নারকেল কোড়া করে উপর দিয়ে দিয়ে দেয়। আমরা তো আবার বাঙাল, জানি না এখানে টুকলি হয়তো ওইভাবেই কিছু করতে চেয়েছিল, টুকলি বাঙাল না এদেশীয় ঠিক জানি না, আমরা তো বাঙাল, আমার এই শ্বশুরবাড়িও বাঙাল আমার বাপের বাড়িও বাঙাল। তা সে যাই হোক, বাঙাল গটি বাটি নিয়ে এখানে ঝামেলা চালু করে লাভ নেই। তারপরে হচ্ছে কুমড়োর ছক্কার জন্য আলুগুলোকে প্রেশারে সিদ্ধ বসালো এবং মাছের ঝোলের আলুটাও প্রেশারে সিদ্ধ করে নিল, তার সাথে ছোলাটা যে সকালবেলায় ভিজিয়েছে সেই জন্য ছোলাটাকেও সিদ্ধ করতে দিয়ে দিল। এখানে প্রেশারে একটা সিটি মেরে নিল, তারপরে কুমড়ো ছক্কা বানালো। সেখানে ছক্কাটা দেখেছ কিভাবে বানিয়েছে, হিংফিং সবই পোড়ন টোড়ন সবই ঠিকঠাক ছিল, কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা কি দেওয়ার দরকার ছিল রে টুকলি, আবার ঘিফিও দিয়েছে,
টুকলি রান্না বললে হবে না, যে কোনো নিরামিষ রান্না হবে তো টুকলির ঘি চলবে, ঘি ছাড়া কোনো রান্না বান্না হবে না আর কি, ঘি চলবে তবেই গিয়ে রান্না হবে, ঠিক আছে? তো যাই হোক, একটু মস্তানের মতন কথা বললাম। কুমড়োর ছক্কা মানে ঝোল ঝোল ঠিক ভাল লাগে না, এমনি কুমড়ো হচ্ছে জল কাটা, কুমড়োর তরকারি হবে শুকনো, আলু বেগুন দিয়ে আলু বেগুন কুমড়ো দিয়ে একটা হবে, বা বিনস, যে কোনো পাঁচমিশালি তরকারি, একটু ঝোল ঝোল একদমই ভাল লাগে না। পুঁই শাক বলে এগুলো হবে একদম ড্রাই ড্রাই, তবেই তো টেস্ট লাগবে। তো যাই হোক, মাসিমারা নাকি একটু ঝোল ঝোল খেতে, নাহলে গলা আটকে যাবে, বয়স্ক তো টুকলির থেকেও বেশি বয়স্ক, না হলে টুকলির মাসিমা হলো কি করে, দূর বোকা তোমরা কিচ্ছু বোঝো না। তো যাই হোক, ঝোল ঝোল তুলে নিল, তারপরে টুকলির জন্য শুকিয়ে নিল, তারপরে মাছের ঝোলটা দেখিয়ে দিল, এদিকে বলেছে কিন্তু মানে কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা করে ঝোল করতে, কিন্তু ঝোলটা দেখেছো কেমন লাল লাল হয়েছে, কেমন শুকনো লঙ্কার গুঁড়ো ভাসছিল, ওই যে রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার একদম টক টাকা করে লাল, এদিকে কিন্তু মাসিমা বলেছে কাঁচা লঙ্কা দিয়ে হবে, এদিকে কিন্তু লাল লাল ঝোল হয়েছে। সেই যাই হোক, ওই দুটো রেসিপি তৈরি হয়ে গেল, আর টুকলির বাসি ডাল ছিল সেটা দিয়ে দুপুরের মানে খাওয়া দাওয়া আর কি হয়ে যাবে আর কি, ঠিক আছে? তারপরে টুকলি রান্না বান্না সেরে আর কি বসলো, তারপরে আবার সন্ধ্যাবেলায় চলে গেল, সন্ধ্যাবেলায় বললো ওটা নাকি বেট পকোড়া, কিন্তু আমার ওটা দেখে বেট পকোড়া মনে হচ্ছিল না। হ্যাঁ, যদিও বা পকোড়া টকোড়া ওগুলো তা দেখলে বোঝা যায় না, কিন্তু আমার মনে হচ্ছে একদম 100% শিওর ওটা হচ্ছে আলুর ছোকলার খোসা ভাজা, খোসাটাকে বেসন বেসন দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভেজেছে, জানি না কি কি করেছে, হতেও পারে ব্রেড পকোড়া, তবে ওটা আমার যেটা দেখে মনে হলো তাই। তবে ওটা সন্ধ্যাবেলা খাওয়ার কথা ছিল, যেহেতু বামুনটা দেরি করে আসলো সেই কারণে দেরি, বামুন আজকে খাবার দিতে গেছে 1:30, তারপরে বাড়ি ফিরেছে 2:00। তারপরে বামুন এত পরিশ্রম করেছে, আর মিটিং শো করতে ইচ্ছা করেনি বামুনে, রাত্রির আবার ওই যা ছিল কুমড়োর ছক্কা আর ডাল দিয়ে টুকলি মেরে দিয়েছে, তারপরে টুকলি আবার বসে গেছে রোজকার মতন বলতে, হ্যাঁ হ্যাঁ বাড়ি ছেড়ে দেব, বাড়ি ছেড়ে দেব। তবে তোমরা অনেকেই বলেছো আমি চুপ রয়েছি কেন, এত কিছু বলবার পরে বামুনকে দেওয়ার পরেও নাকি ও নাকি চুপ রয়েছে, বাবা ও যদি চুপ থাকে তাহলে বলাটা কাকে বলে, আমি তো এখন ভেরি কনফিউজ, আই অ্যাম কনফিউজ। তাহলে বলাটা কাকে বলে, গতকাল আমি যে ভিডিওটা ছেড়েছিলাম তাতে আমাকে অনেকে বলছে আমি মোটা হাতি, আমি মোটু, আমি হাতি, আমি মোটু, আমি হাতি, তাতে কি, তাতে তোমার কি গো, আমি মোটো হাতি তো, তুমি হও না খেয়ে খেয়ে মোটু হাতি, জানো এই মোটুদের কত কষ্ট আছে জীবনে, কত কষ্ট হয় ওঠানামা করতে, কত কষ্ট হয় কাজকর্ম করতে, আমি ওই জন্য ইলেকট্রিক মেশিনে সেলাইপত্র করি, ঠিক আছে, পায়ের যন্ত্রণা হবে বলে, তোমরা কি বুঝবে সেটা, না না সব বিওয়াজদের জন্য বলছি না, যারা আমাকে মোটা বলছে, ও সেটা নিয়ে পরে আলোচনা করব, তার আগে যে কথাটা বলি, কমিউনিটি পোস্ট দিয়েছে সকালবেলায়, পুরনো ব্লগ দেখলে বোঝা যাবে মুখটা একদম ঢেকে দিয়েছে, যাতে তোমরা ব্লগটা দেখো আরও রেভিনিউ জেনারেট হয় ওই পুরনো ব্লগ থেকে, বাবা খাইয়েছে বাবা, খরচা করে পয়সা তুলতে হবে না, 1 বছর পরে এসো পয়সা তুলতে হবে। তো সেখানে দেখেছো কি লিখেছে, বার্থডেটা ছিল ননদের, আমরা এর আগেও দেখে নিয়েছি, এই ভিডিওটা অনেকদিন আগের পাবলিশ করা, যবে আর কি পাবলিশ হয়েছিল তবেই দেখে নিয়েছি, যে ননদকে রান্নাবান্না করে খাইয়েছে, এই সমস্ত আনন্দ ফুর্তি, সত্যি এই সমস্ত সুখের দিনগুলো সত্যি এগুলো স্মৃতির মণিকোঠায় থাকে, এগুলো কি বলবো, এগুলো একটা এরকম জায়গায় থাকে, এগুলো কখনো ভোলা যায় না। সে যাই হোক, তারপরে হচ্ছে বলছে আমার কাছে ডায়েরিতে অনেক হিসাব কিতাব আছে, আমি মুখ খুলছি না, কিন্তু যখন বসবো আমি এগুলোকে পুরো ইয়ে করব, কবে কি করি তোমরা তো জানো আমি ডায়েরি মেনটেন করি, বাবা তোমার বাড়িতে কবে কি খরচা শাশুড়িকে দিয়েছো, কবে কি খরচা কাকে দিয়েছো, তাকে দিয়েছো, শ্বশুরকে দিয়েছো, একে দিয়েছো, ওকে দিয়েছো, সেই আবার লিখে বসে লিখে রাখছো, তুমি সেই হিসাব নিবা, শ্বশুর শাশুড়ির জন্য কেউ খাওয়াইলে, কেউ খরচাপাতি করলে, সে আবার হিসাব লিখাও আসে ডায়েরির মধ্যে, এই আমি তো জীবনেও শুনি নাই, এই যে আমি কত ইনকাম করি, কত মানে কি আমার মতন আমি ইনকাম করি, কতটা ভুল বললাম, তো আমি একদিন একবার লটকন তৈরি করতাম, ঠিক আছে, যখন কলেজে পড়তাম, সেই লটকন করে আমি সেই মাসে
100 কত টাকা পেয়েছি। তো আমার হাজবেন্ড বলছে রেখে দাও। আমি বলছি না না খরচা করব। আমি যেদিন হাতে টাকাটা পেয়েছি সেদিনই আমি হচ্ছে মাংস নিয়ে চলে আসলাম, চিকেন, ঠিক আছে, 150 টাকা চিকেন নিয়ে চলে আসলাম আর রসগোল্লা নিয়ে চলে আসলাম, হয়ে গেল তার থেকে বেশি খরচা। তো এই রকম ওইসব আবার কে লিখে রাখে? আমি কোনো দিন এই যে কার পিছনে কি হিসাব কিতাব করলাম ভাই আমি লিখি না। না, আমার হাজবেন্ড কিন্তু আবার মানে লেখা করে, লেখালেখি করে, তবে সেই লেখালেখি না, অন্য টাইপের বড় কিছু হিসাব কিতাবে লেখালেখি করে। ওর আবার ডায়েরি মেনটেন করার স্বভাব আছে। ওর কেন, আমার মাও করে। আমার মা ডেট দিয়ে একটা লজেন্স যদি কাউকে খাওয়াতো, মানে আমাদের বিয়ের আগে আমার বাবা তো বাড়িতে থাকতো না, 50 পয়সা যদি একটা লজেন্সও খেত সেইটা পর্যন্ত লিখে রাখতো। আমাদের পাশের বাড়ি কাকিমা হাসাতো, বলতো দেখ তোর মা একটা 50 পয়সার লজেন্স খাইয়েছে, দেখ লিখে রেখেছে। আমাদের ছোটবেলায় তো 50 পয়সার লজেন্সই পাওয়া যেত, ছোট ছোট ওই ড্যাডি মিল্কের লজেন্স, তারপরে অ্যালফেন লিভে নাকি একটা লজেন্স ছিল সেই সময়, যারা আমাদের সময়কার ছিল তারা সবাই জানো। তো সেগুলার হিসাব কিতাব কি হবে এগুলো করে কি হবে? মানে নিচের থেকে আবার বললেও আবার বলবে, আবার বলবে, এটাই বলতে চাইছে। তুই বাবা বাড়ি ছাড়িস না, আবার নিজেই বলছে আমাদের এখন প্রচুর পরিশ্রম করতে হবে, যার জন্য ও করছে আমিও করছি, প্রচুর পরিশ্রম করছি আমরা, যেহেতু একটা মাথার থাই করতে হবে, আমরা থাকবো না আমরা বেশি দিন, তোমরা এখন একটু ব্লকটা ঠিকঠাক করে পাচ্ছ না, একটু কিরকম কিরকম পাচ্ছ, তখন একদম খুব সুন্দর ব্লক পাবে, তখন ফুল উল্লাস 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 উল্লাস, এখান থেকে উল্লাস, ওখান থেকে উল্লাস, সেখান থেকে উল্লাস, এরকম আর কি ব্লক পাবে। মানে সত্যি একটা জিনিস মাইরি, হ্যাঁ মানে থামছে না থামছে না। শুরুটা তো তুই করেছিলিস, ওরা তো প্রথমে শুরু করেনি, আজকে তুই মানে কয়েক বছর ধরে বলে আসছিস, ঠিক আছে, সেই তোর ক্ষোভের বহিঃপ্রকাশ তুই বলছিস বলছিস। দেখ তোর অস্ত্রটাই তোর কাছে বুমেরাং হয়ে ফিরে আসছে, তুই বলছিস বলছিস বলছিস, তোর হাতে আজকে চ্যানেল আছে, তুই পাবলিকের সামনে সোশ্যাল মিডিয়ায় তুই ওটা মানে ছোট করছিস। আজকে দেখ এই যে তুই এই যে ভিডিওগুলো করছিস, তোর আশেপাশে সবাই তোকে নাকি খুব পপুলার ব্লগার, সবাই চেনে তোকে, আশেপাশে সবাই দেখছে, তাহলে তাদের একটা ধারণা জন্মাচ্ছে তোর শ্বশুরবাড়ি সম্পর্কে, খারাপ ধারণা সেটাই তো জন্মাচ্ছে, তাই তো? এইবার কথা হচ্ছে তাহলে তারাও ছাড়ছে, তারা এতদিন ছোট হয়েছে, ঠিক আছে, তাই জন্য আজকে তারাও তোকে ছোট করছে। এবার তোর সামনে এখন চলে আসছে, তুই অ্যাকচুয়ালি করতে চাইছিসটা কি? টোটালি আমাদের অডিয়েন্স কনফিউজ, এদিকে বলছিস খারাপ, এদিকে বলছিস মারতে এসেছিল তোকে কমেন্ট সেকশনে, আবার কিরকম ধান্দাবাজি করেছে দেখো বন্ধুরা, যে কমিউনিটি পোস্টে যে ভিডিওটা ছেড়েছে তার তলে আবার ওর বর আবার লিখেছে যে তুমি এগুলো করে ভুল করেছো, মানে ওই লিখেছে, এটা ওর বর লেখেনি, এটা পুরো ড্যাম শিওর ওই লিখেছে। তারপরে ও আবার ওর আইডি থেকে লিখেছে খাওয়া দাওয়ার চ্যানেলটা, ওগুলো কি বাম, ও নিজেই বলেছে ও এডিটিং করে, ও ভিডিও পাবলিশ করে, তার মানে ওই লিখছে। এবার আগে ইংলিশে লিখতো, এবার আমি যেহেতু বলছি বামন্তী ইংলিশ লিখতে পারে না, এখন বাংলায় লেখা শুরু করে দিয়েছে। তো যাই হোক, তখন আবার বলেছে ভগবান আছে, কর্মফল ভগবান বুঝবে, মানে বামন বলছে এগুলো করে তুমি ভুল করেছো। তাহলে যখন ভুল করেছে বামন, বউকে ঠাসি একটা চট দিতে পারছ না, বলতে পারছো না যে তাহলে কমিউনিটিতে দিচ্ছ কেন? আবার যেটা হয়ে গেছে হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, সেটাকে আবার তুলে আঁকড়ে দেখাচ্ছে আমি খুব ভালোবাসি, আমি খুব ভালোবাসি, ভালোবাসার পিছন এদিকে রেভিনিউ জেনারেট হচ্ছে, রেভিনিউ জেনারেট হচ্ছে, এগুলো কি হচ্ছে বামন? এগুলো বউকে সামলাও, বউ ভুল করছে, বউকে এগুলো বলো যে তুমি ভুল করছো, এটা ঠিক করছো না, কখনোই ঠিক করছো না। মানে দুজনেই একেবারে পাক্কা কাবলিয়ালার তোরা হচ্ছে বংশধর, কাবলিয়ালার বংশধর না হয়ে এখানে যাসি না, কি হারে এরা মানে সিহানাগিরি করে বাইটি থেকে পয়সা তুলছে, গুরু গুরুদেব গুরুদেব। তো চলো বন্ধুরা, এই বাবা গুরুদেব করতে গিয়ে সিঁদুর আমার গোলে ইয়ে হয়ে গেল। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করি, টাটা।